বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। করোনা আক্রান্ত রোগীকে নিয়ে এবার হাসপাতালে ছুটলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। নিজেদের অ্যাম্বুলেন্স নেই, অন্য সংস্থার অ্যাম্বুলেন্সও অন্য রোগীদের জন্য বরাদ্দ। এই পরিস্থিতিতে নিজেদের টোটো চালক সদস্যকে পিপিই কিট পরিয়ে রোগী আনতে পাঠালেন তারা। জলপাইগুড়ি শহরে বেগুনটারি মোড় এলাকার এক মহিলা বাসিন্দার অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে যায়। চিকিৎসার জন্য তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে এগিয়ে আসে প্রকাশ ফাউন্ডেশন। সংগঠনের সদস্য মলায় সেন নিজে টোটো করে পৌঁছে দিলেন রোগীকে। সংস্থার সভাপতি নব্যন্ত মল্লিক জানান, আমাদের কোনো টোটো অ্যাম্বুলেন্স নেই, কিন্তু তাতেও আমরা থেমে নেই। নিজেদের সদস্যকে তাই পথে নামিয়ে এভাবেই বেশ কয়েকটি পরিষেবা দিচ্ছেন তারা। আজকে আপনারা কি উদ্যোগ নিলেন? দেখুন, উদ্যোগের বিষয় নয়, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির খুব স্বনামধন্য সোশ্যাল ওয়ার্কার যিনি কোভিড আক্রান্ত, ওনার ফোনেই আমি জানতে পারলাম যে ওনার অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা অনেকটা নেমে গেছে আর উনি ডাক্তারের কাছে যেতে চান। তো অনেকেই অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে না, আর এই মুহূর্তে পেশেন্টের চাপও প্রচুর। আমি অনেক কয়েকজনকে চেষ্টা করেছি, পেলাম না কাউকে। তারপরে আমাদেরই এক মেম্বার মলয় সেন, ওর নিজের টোটো রয়েছে, ও টোটোতেই আমরা বিভিন্ন রিলিফ অ্যাক্টিভিটিগুলো চালাচ্ছিলাম। অফিসিয়ালি আমাদের কোনো টোটো অ্যাম্বুলেন্স নেই, কিন্তু ওর ওই টোটোর মধ্যেই আমরা পিপিইর ব্যবস্থা করে ওকে পাঠানো হলো। আমাদের কাছে সেই সময় পিপিইও সেভাবে ছিল না, ওটা দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার থেকে ওরা দিল এবং ওরা এসে ওই অক্সিজেনের মাপটাপ যেগুলো আছে সেটা করেছে। এবং তার সাথে সাথে আমাদের টোটো অ্যাম্বুলেন্সের মানে টোটোর মাধ্যমে, এক কথায় অ্যাম্বুলেন্স বলবো না, টোটোর মাধ্যমে আমাদের মেম্বারের টোটোর মাধ্যমে আমরা ম্যাডামকে ডাক্তারের দেখানোর জন্য পাঠাই।